গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, 7:15 বেজে গেছে ঘুম থেকে উঠতে। দেন আমার আবার 8টা থেকে পড়া ছিল, তো তাড়াতাড়ি আমি ঝটপট ফ্রেশ হয়ে একটু গ্রিন টি করে নিলাম। গ্রিন টি খেয়েই বাগানে গিয়ে দেখি কি আমাদের বাড়ির পেছনেই বাগান, মানে আমাদের নিজস্ব বাগান, তো গিয়ে দেখি কি এতগুলো নোনা আতা পড়ে রয়েছে। আমি ভাবলাম যে ঝড়ে হয়তো পড়েছে, ওমা না, আসল বেলা ঝড়ে পড়েনি, আমাদের ইঁচড় যাদের কাছে বিক্রি করা হয়েছে তো তারা নাকি ডালটা কেটে দিয়ে চলে গেছে। কি কেন আমরা নাকি পরে পারতে পারবো না, পাখিতে খেয়ে যাবে, তাই নিয়ে কী জানি, বোকা বোকা। তো যাই হোক, আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘরে এসে আবার রেডি হয়ে পড়তে চলে গেলাম। পড়ে টড়ে আবার বাড়ি এসে রান্না বান্নার কিছু কাজ ছিল, দেন এসে শাশুড়িমা বললো কি ইঁচড় রান্না করবে, আমি পেঁয়াজ কেটে দিলাম তাড়াতাড়ি। এবার মা এইগুলো রান্নাগুলো করেছিল, ইঁচড়, মাছের তেল, মাছ কচু দিয়ে আর টকও করেছিল। এবার তারপর টক দই আমি লাস্টে খাই মধু দিয়ে নুন দিয়ে। দেন খেতে খেতে আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, ওনার কিছুদিন আগেই রিটায়ার হয়েছে, এবার ওনার স্কুল লাইফের কিছু কথা বলছিল। সন্ধেবেলায় আমাদের আবার যাওয়ার কথা ছিল, আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে, সেই অষ্টম প্রহরে যাওয়ার কথা ছিল, তো গিয়েছিলাম। গিয়ে এরকমভাবে তিলক কাটলাম, অনেক দিনের শখ ছিল সেটা ফাইনালি পূর্ণ হলো।